شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم

সে কোম্পানি থেকে তিনি ওই সরাসরি ওখানে মাল পাঠিয়ে দেন তিনি এই মাল দুজনের সাথে তিনি ব্যবসা করেন তারা বিশ্বস্ত তারা খারাপ মাল দেয় না হ্যাঁ বোন দুটি বিষয় রাখতে হবে যে মাল সম্পর্কে পূর্ণাঙ্গভাবে খরিদ্দারকে বলতে হবে এটা বারবার বলছি কিন্তু মাল সম্পর্কে পূর্ণাঙ্গ খরিদ্দারকে বলতে হবে তার সুবিধা দেখাতে হবে তারপরে মাল সম্পর্কে রকম ধোকা বাজি করা যাবে না কেননা নবী কমিশন বলেছেন মানগার সেনা ফালঈসেমিন্না যে ব্যক্তি আমাদের ধোকা দিল সে আমাদের দলভুক্ত নেই অর্থাৎ নবীর উন্মতি নয় যে কেউ যদি ধোকা দেয় মানুষকে ধোকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম এ বিষয়টি মাথায় রাখতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে যে পণ্যটি অর্ডার দিবে নিবেন বা দিবেন সেই পোশাকটি যদি হারাম পোশাক হয় পোশাক হোক আর যে কোনো পণ্য হোক পণ্য যদি হারাম হয় বা হারাম কোনো জিনিস হয় তাহলে তো ব্যবসা সেটাও করা যায় যাবে না এদিকে লক্ষ্য রাখবেন আর যদি যদি আপনার কারোর পণ্য এরকম কারোর পণ্য এরকম হয় যে পণ্য দ্বারা সে ধোকার মধ্যে পড়তে পারে তাহলে সেটা ব্যবসা কেনা করা যাবে না সব মিলিয়ে যদি আপনি নিশ্চিত হন নিশ্চিত হন যে মাছ কোনো রকম ধোকা নাই কোনো রকম অন্যায় পোশাক নাই তাহলে ব্যবসা করতে পারবেন তো দু সাথে করছেন সাথে সাথে ওনার সাথেও করতে পারবেন যদি তার সাথে তাকে নিশ্চিত সে বিশ্বস্ত হয় তো বিশ্বস্তর সাথে সাথে যদি হয় তাহলে ব্যবসা করতে পারবেন নচেত নয় আশা করিবেন উত্তর পেয়েছেন আপনি নিজেও বোঝেন এগুলো আপনি নিজেই বুঝতে পারবেন আমাকে প্রশ্ন করার প্রয়োজন নেই আপনি খুব গিরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন তো যার সম্পর্কে কাজ করেন যার সম্পর্কে কাজ করেন কেননা একটা যে ভোক্তা যে কিনবে সে যেন কোনো রকমভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি নিশ্চিত করতে হবে কেননা যদি সে ক্ষতিগ্রস্ত হয় আর এটার দায়ী হবেন কিন্তু আপনি আর কেয়ামতের ময়দানে আপনার আমল থেকে কেটে নিয়ে নিবে মনে রাখবেন রকম ভাবে কোনোরকম জুলুম হলে সেটা কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে টাকা লেনদেনের মাধ্যমে হোক যদি কারোর উপর জুলুম করা হয় যদি সে দুনিয়াতে বসে মাপ নিয়ে না নিয়ে চেয়ে নিয়ে যায় আল্লাহবুল্লাহ আলমিন বলেছেন একমাত্র উপায় হচ্ছে ফালিয়া তহল্লাহু আল ইয়া দিরা আল্লাহ রবী সাল্লাম বলেছেন যে সে যেনার থাকবেন অর্থাৎ কিয়ম আসার আগে মৃত্যুর আসার আগে মৃত্যুর পরে থেকে আর কোনো দিনার দিনহামের কোন কাজ চলে না হ্যালোই কাজ চলে না তো সেদিন আপনাকে পরিশোধ করতে হবে কিন্তু তো সেই হিসাবে যাতে কোন রকম ধোকা না হয় সেইভাবে নিশ্চিত হয়ে তারপরে কোনো ব্যক্তিকে মাল দিতে হবে আর যদি ধোকায় পড়ে যায় তখন ব্যক্তি কিন্তু ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে সেদিন কিন্তু ফসকাতে পারবেন না আশা করি মহতুল পেছনে সালামাল রহমতুল্লা বারকাত